এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে যা থাকছে। ৯৩তম অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানের জমকালো আয়োজনের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। কোভিড মহামারী থেকে অর্থনীতি পুনরুদ্ধারে উন্নত বিশ্ব ও উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এশিয়া প্যাসিফিক অঞ্চলের আর্থিক ও সামাজিক কমিশনের ৭৭তম অধিবেশনের অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন। নীলাদ্রি শেখরের রিপোর্ট। জাতিসংঘের আয়োজনে এশিয়া প্যাসিফিক অঞ্চলের আর্থিক ও সামাজিক কমিশনের ৭৭তম অধিবেশনে এ অঞ্চলের রাষ্ট্র ও সরকার প্রধানরা ছাড়াও বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোভিড সারা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা ও অর্থনীতিকে বিধ্বস্ত করে দিয়েছে। সংকট উত্তরণ ও জনস্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে চার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। The developed world development partners and IFIS should come forward in attaining quick recovery from the COVID pandemic. Number two, to build back better from any crisis, the development approach should be more inclusive, resilient and environment friendly. Number three, The Asia-Pacific region should take efficient policies and strategies for a strengthened and universal public health system. Number four, we need to establish seamless connectivity in the areas of trade, transport, energy and ICT, science and technology. মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন শেখ হাসিনা। Bangladesh is hosting over 1.1 million forcibly displaced Rohingyas from Myanmar. We urge the international community to remain focused on this issue for a viable solution through sustainable repatriation. করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশের নেওয়া উদ্যোগগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই মহামারী মানুষকে অতি দরিদ্রে পরিণত করছে ও বিশ্বকে দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসের বিস্তার রোধে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার মন্ত্রী পরিষদ সচিবের সভাপতিত্বে সচিব পর্যায়ের আন্তঃ মন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার সকাল ১০টায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকের পর প্রজ্ঞাপন দেওয়া হবে। প্রজ্ঞাপন জারি হলে আগামী ৫ মে পর্যন্ত চলাচলে বিধিনিষেধ বহাল থাকবে। ঘরের বাইরে মাস্ক ব্যবহার না করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছে তথ্য অধিদপ্তর। প্রয়োজনে দুটো মাস্ক ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে। রাজধানীর শপিং মলগুলোতে মানুষের ভিড় বেড়ে চলেছে। করোনা মোকাবেলায় লকডাউনের মুভমেন্ট পাস নিয়ে শপিং মলে যাওয়ার নির্দেশনা থাকলেও এ বিষয়ে অনেকের ধারণাই নেই। সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মানারও কোনো তোয়াক্কা নেই। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও চোখে পড়েনি, জানাচ্ছেন আফরোজা হাসি। আমি হাজারীবাগ থেকে আসছি ঈদের কেনাকাটার জন্য। সেই ঈদ উপলক্ষে আসা হয়েছে শপিং করতে, কারণ আমরা দেশের বাড়িতে চলে যাব, পরে আর সময় পাবো না মার্কেট করার, এই জন্য এখনই করে আসছি। এমন অনেকেই ঈদের শপিং করতে এসেছেন রাজধানীর নিউ মার্কেটে, সাথে নেই মুভমেন্ট পাস। অনেকেই জানেন না মুভমেন্ট পাস কি। আপনার কি মুভমেন্ট পাস আছে, একটু কিছু বলেছে? মুভমেন্ট পাস কি জানেন না? তো আমরা আসছি ক্যানিগঞ্জ থেকে বাচ্চাদের জামা কাপড় কেনার জন্য। আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের জিজ্ঞাসা করেছে কিনা মুভমেন্ট পাস নিয়ে? না না, এমন কিছু করে আমাকে জিজ্ঞেস করা নেই, আমরা সেফটি মেনটেন করে আসছি। আমি ইজিলি চলে আসতে পারছি, আমাকে এবারে কোনো জিজ্ঞাসাবাদ করার লাগে নাই, আসলে এর সম্মুখীন আমি হই নাই। অথচ শপিং মলগুলো খোলার শুরুতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শর্ত দিয়েছিল, মার্কেটে আসতে হলে মুভমেন্ট পাস থাকতে হবে। শপিং মল খুলে দেওয়ার দ্বিতীয় দিনেই বিষয়টি তদারকিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা যায়নি। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার শর্ত থাকলেও তা মানা হচ্ছে না। অনেকে মাস্ক পরলেও শারীরিক দূরত্ব মানছেন না ক্রেতা বিক্রেতারা। বাস বন্ধ থাকলেও রাজধানীর বিভিন্ন রাস্তায় যানবাহনের সংখ্যা অনেক।
অনেক রাস্তায় যানজটও দেখা গেছে। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ৯৭ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত ৩৩০০র বেশি। এরই মধ্যে প্রতিবেশী দেশ ভারতে করোনার ডাবল বা ট্রিপল মিউটেশন অবস্থা ও অক্সিজেন সংকটকে ঘিরে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে স্বাস্থ্যবিধি না মানলে বাংলাদেশের অবস্থা ভারতের মতো হবে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র। জানাতে বাকি একেকার রিপোর্ট। করোনায় নতুন রোগী শনাক্তের হার কিছুটা স্থিতিশীল থাকলেও মৃত্যু কমছে না। এবছর ২৩ জানুয়ারি করোনা ভাইরাসে মোট মৃত্যু ৮০০০ ছাড়িয়ে যায়। ১৫ এপ্রিল মৃত্যু ১০০০০ অতিক্রম করে। এর মাত্র ১০ দিন পর ২৫ এপ্রিল করোনায় মোট মৃত্যু ১১০০০ ছাড়িয়ে এখন ১১১৫০। ২৬ এপ্রিল ২৪ ঘন্টায় করোনায় ৯৭ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছেন ৩৩০৬ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২.৮২%। এরই মধ্যে প্রতিবেশী দেশ ভারতে করোনার ঊর্ধ্বগতিতে শঙ্কিত বিশেষজ্ঞরা। আমাদেরকে খেয়াল করতে হবে, একেবারে কোভিড-১৯ প্রথম থেকেই যদি আমরা চিন্তা করি, আমাদের কেস যে ডিটেকশন রেট এটা কিন্তু ছিল ১৩.৯৫। তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আমরা হয়তো কিছুটা স্থিতিশীল অবস্থায় আসার চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের প্রতি ১০০ জনের মৃত্যুর শনাক্তের হার কিন্তু এখনো ১.৪৮। এই সময়টাতে যদি অত্যন্ত সংবেদনশীল হয়ে সমস্ত স্বাস্থ্যবিধি পালন না করি, তাহলে কিন্তু আমাদের চিত্রটা আমাদের পার্শ্ববর্তী দেশের মতো ভয়ঙ্কর হয়ে যেতে পারে। রোববার থেকে খুলে দেয়া হয়েছে মার্কেট ও শপিং মলগুলো। স্বাস্থ্যবিধি না মানলে বাংলাদেশের অবস্থা ভারতের মতো হবে বলে সতর্ক করেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তরফ থেকে সবসময় বলা হয়েছে যে কোয়ারেন্টাইন যদি কোনো সময় কোনো মানুষের হয় সেটা হবে ১৪ দিন। ১৪ দিনের নিচে কখনোই কোয়ারেন্টাইন সম্ভব নয়। কিন্তু শুধু কোয়ারেন্টাইন পদ্ধতি পালন করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর একমাত্র অধিদপ্তর নয়, এটাকে আরো অনেক অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের সহযোগিতার প্রয়োজন। ইনস্টিটিউশন অথবা বাসাই হোক, এই ১৪ দিনের কোয়ারেন্টাইন যেন সবাই কঠোরভাবে পালন করে, এই ব্যাপারে আমি সকলের আহ্বান করছি। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যেখানে বেঙ্গল ভ্যারিয়েন্ট চলে এসেছে, এটি কিন্তু অত্যন্ত মারাত্মক এবং ৩০০ গুণ ক্ষমতা আছে তার চারিদিকে সংক্রমণ করার। ভারত থেকে আসাদের ১৪ দিনের কোয়ারেন্টাইন কঠোরভাবে নিশ্চিত করারও তাগিদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ভারতে ৫ দিন ধরে প্রতিদিন ৩ লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘন্টায় দেশটিতে একদিনে সর্বোচ্চ ৩,৫৩,০০০ আক্রান্ত হওয়ার বিশ্ব রেকর্ড হয়েছে। ২,৮০৬ জনের মৃত্যুর নতুন রেকর্ডও হয়েছে। হাসপাতালগুলোতে বেড়ে চলেছে শয্যা ও অক্সিজেন সংকট। সংক্রমণ নিয়ন্ত্রণে মঙ্গলবার থেকে ভারতের কর্ণাটকের ২ সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। সাবরিনা হাসানের রিপোর্ট। একদিকে প্রায় প্রতিদিনই করোনা আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড, অন্যদিকে হাসপাতালগুলোতে অক্সিজেন ও শয্যার সংকটে বিপর্যস্ত ভারত। গত ২৪ ঘন্টায় ভারতে সংক্রমণের হার ২৫.১৭%, অর্থাৎ পরীক্ষা করা প্রতি ৪ জনের একজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। সবচেয়ে খারাপ পরিস্থিতি রাজধানী নয়াদিল্লির। ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে দিল্লিতে চলতি সপ্তাহে ঘন্টায় ১২ জনের মৃত্যু হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যটির লকডাউন ১ সপ্তাহ বাড়ানো হয়েছে। অক্সিজেন সংকটে দিল্লির বিভিন্ন হাসপাতাল রোগী ভর্তি নেওয়া বন্ধ করে দিয়েছে। চলমান পরিস্থিতিতে ভারতকে শিগগিরই ভ্যাকসিনের কাঁচামাল সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। অক্সিজেন সহ মেডিকেল সহায়তা পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইসরায়েল। সাবরিনা হাসান, চ্যানেল আই। এদিকে রেকর্ড সংক্রমণ আর মৃত্যুর মাঝেও ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সপ্তম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৩৬টি আসনে ভোট হওয়ার কথা থাকলেও ২টি আসনের প্রার্থী করোনায় মারা যাওয়ায় ভোট হয়েছে ৩৪টি আসনে। করোনা সুনামির মধ্যে ভোটের এমন আয়োজন করায় নির্বাচন কমিশনকে খুনির সঙ্গে তুলনা করে ভোট গণনা বন্ধের হুমকি দিয়েছেন মাদ্রাজের হাইকোর্ট। আলভি হোসেনের রিপোর্ট। চার মন্ত্রী, ডজন খানেক নামী রাজনীতিক, চলচ্চিত্র তারকা, অর্থনীতিবিদ, ছাত্রনেতা সহ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে আজ ছিল তারকা প্রার্থীদের লড়াই। তবে নির্বাচনে সবকিছু ছাপিয়ে মূল লড়াই করোনার বিরুদ্ধে, কারণ রাজ্যে রেকর্ড সংক্রমণ শনাক্তের পর দিনই এ ভোট। সবচেয়ে খারাপ পরিস্থিতি কলকাতা আর উত্তর ২৪ পরগনার। ধরা পড়েছে ট্রিপল মিউটেন্ট ধরন। রাজ্যের অন্যান্য স্থানে শনাক্তের হার ২৪% হলেও কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এই হার ৪৫-৫৫%।
তবুও বন্ধ হয়নি ভোট। সংক্রমণ বাড়তে থাকায় নির্বাচন কমিশন বাকি ধাপের নির্বাচনগুলো স্থগিত রাখার অনুরোধ জানালেও বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে এতে প্রার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হবে। নির্বাচনের শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহামারী মোকাবেলায় অক্সিজেন সংকট এবং টিকার দাম নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। এ সময় তিনি করোনা আক্রান্ত হলেও মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানান। তবে ভোটের আগে সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটারদের করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন। ভারতের নির্বাচন কমিশনকে করোনা দ্বিতীয় ঢেউয়ের জন্য এককভাবে দায়ী করে তাদের বিরুদ্ধে মানুষ হত্যার অভিযোগ আনা উচিত বলে মন্তব্য করেছেন মাদ্রাজ হাইকোর্ট। আট পর্বের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত দফার ভোট বৃহস্পতিবার, 2 মে ভোটের ফল ঘোষণা করা হবে। আলভি হোসেন, চ্যানেল আই। এ পর্যায়ে আই স্পোর্টস। প্রিয় দর্শক, খেলাধুলার সব আপডেট নিয়ে এ পর্যায়ে আই স্পোর্টসে যোগ দিচ্ছেন সহকর্মী আদিল আহমেদ শান, যাচ্ছি তার কাছে। আদিল মেহেদি, ধন্যবাদ আপনাকে। দর্শক, স্বাগত জানাচ্ছি আই স্পোর্টসে। আয়োজনের শুরুতেই থাকছে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্টের উইকেটে পরিবর্তন আসবে বলেই মনে করছেন টাইগারদের টিম লিডার খালেদ মাহমুদ সুজন। মঙ্গলবার উইকেট দেখে সে অনুযায়ী প্রস্তুতি নেবে বাংলাদেশ। লঙ্কানদের মাটিতে তামিম তাসকিনদের পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখার পরামর্শও দিয়েছেন তিনি। ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ড্র হলেও টাইগারদের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। প্রথম ইনিংসে শান্ত মুমিনুলের সেঞ্চুরি, সঙ্গে দুই ইনিংসে তামিমের রানের ধারাবাহিকতা। পাঁচ দিনে মোট রান হয়েছে 1289, যার মধ্যে বাংলাদেশি করেছে 648। বৃষ্টিতে শেষ সেশনের খেলা পণ্ড না হলে স্কোরটা হয়তো আরও বড় হতে পারত। তবে দ্বিতীয় টেস্টে উইকেটের পরিবর্তনের আশাই করছেন বাংলাদেশের টিম লিডার। তো পুরো 5 দিন খেলা শেষে আমরা দেখলাম যে মাত্র 20 উইকেটের মতো পড়েছে, which is testing এর জন্য। আসলে আমি বলবো যে আসলে রেজাল্ট ওরিয়েন্টেড উইকেট এটা না, রেজাল্ট বের হওয়ার মতো ডিফিকাল্ট ছিল উইকেটে, বাট আমরা এক্সপেক্ট করি যে নেক্সট টেস্ট ম্যাচে হয়তো বা এর থেকে অন্যরকম উইকেট আমরা আশা করছি। আসলে হয়তো এটা সেভিং উইকেট হতে পারে, আমি কতটুকু সেভিং হবে আমি জানি না, কিংবা হয়তো বা স্পিন সহায়ক উইকেট হতে পারে, বাট ফ্ল্যাট উইকেটে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন টাইগার বোলাররা। ক্যান্ডি টেস্টে মোট উইকেটের পতন হয়েছে 17। লঙ্কানদের 8 উইকেটের 3 নিয়েছেন পেসার তাসকিন এবং স্পিনার তাইজুল, যার অভিজ্ঞতা দ্বিতীয় টেস্টে সহায়ক হবে টাইগার বোলারদের। এটা কনসিস্টেন্সিটা আমাদের জন্য খুব জরুরি। আই এম ভেরি হ্যাপি উইথ তাসকিন দ্য ওয়ে হি বোল, মানে এবং এবারে তো আমি মনে করি যে একটা পেসে বল করেছে, জোরে বল করার চেষ্টা করেছে, এফোর্ট দিয়েছে, গরমে এত ইজি ছিল না, বাট এই তাসকিন তো প্রায় 30 ওভারের মতো বল করেছে, দ্যাট ইট ওয়াজ মানে গ্রেট এফোর্ট। আমি বলবো যে সবসময় হয় যেটা যে 30 ওভারের তো বোলিং এর মতো বোলিং হয়, বাট তাসকিন ওয়াজ রিয়েলি পুরো এফোর্ট দিয়ে বল করেছে, ভেরি ভেরি হ্যাপি। 29 এপ্রিল শুরু হবে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট। মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করবে টাইগাররা। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। করোনা মহামারীর ভয়াবহতার মধ্যেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর আসর চালু রাখায় সমালোচনার মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার তারকা এবং কিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট চলমান আইপিএল আসরের সমালোচনা করে বলেছেন বিসিসিআই এর এমন উদাসীনতায় বিস্মিত তিনি। পুরো ভারত যেখানে অক্সিজেন পেতে কাঁদছে, সেখানে আইপিএল এর মতো বিনোদন কিভাবে চালু রাখা হয়? ব্যক্তিগত কারণ দেখিয়ে এরই মধ্যে আইপিএল থেকে বিদায় নিয়ে দেশে ফিরেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম জাম্পা এবং কেইন রিচার্ডসন। কঠিন এই সময়ে পরিবারের পাশে থাকতে রোববার রাতে দিল্লি ক্যাপিটালস থেকে ছুটি নেন তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে যাচ্ছি মেহেদির কাছে। ধন্যবাদ আদিল আহমেদ শান, খেলাধুলার সব আপডেট দর্শকদের জানিয়ে দেবার জন্য। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রাজধানীর মতিঝিল ও পল্টন থানার নাশকতার দুই মামলায় হেফাজত ইসলামের নেতা মামুনুল হক ও জুনায়দ আল হাবিবের 7 করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার পুলিশ তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে আবেদন করলে আদালত রিমান্ড মঞ্জুর করে। লায়লা নসরীর রিপোর্ট। মোহাম্মদপুর থানায় 19 এপ্রিল দায়ের করা মামলায় 7 রিমান্ডের পর আবারও আদালতে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক। পল্টন ও মতিঝিল থানার আলাদা দুটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে মামুনুল হক ও জুনায়েদ আল হাবিবের 10 করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে দুজনের 7 করে রিমান্ড মঞ্জুর করে আদালত। মামুনুল হক এবং জুনায়েদ আল হাবিব তাদের বিরুদ্ধে দুটি মামলায়
মোট 7 দিন পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আর বাকি তিনটা আর বাকি তিনটা আরেকটা মামলা যেটা জালালউদ্দিন সেখানেও তাহলে তিন দিনে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে এবং আর দুইটি মামলায় সেখানে তাদেরকে সোনরেস্ট দেখানো হয়েছে এই মামলাগুলো একটা টাফ কেস গভর্নমেন্ট এই মামলাগুলো দিয়ে রেখেছে যখন গভর্নমেন্টের সাথে সম্পর্কের অবনতি হয় তখন তাদেরকে ধরে নিয়ে আসবে আবার যখন আবার জামিন পাবে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে আবার ছাড়বে এই মামলার কখনো চার্জশিট হবে বলে আমি মনে করি না হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় 19টি মামলা রয়েছে এর আগে রোববার মাঝরাতে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সংগঠনটির আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী এর কয়েক ঘণ্টা পর তাকে আহ্বায়ক করে 5 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে হেফাজতে ইসলাম লাইলা নওশিন চ্যানেল আই ঢাকা প্রিয় দর্শক সময় হলো অশোক লিলান ইফা ডটস বিরতি নেবার আর বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে আরো জানিয়ে ফিরছি আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে সঠিক সময়ে ভ্যাকসিনের তৃতীয় চালান না পাওয়া সরকারের জন্য চরম ব্যর্থতা বলে অভিযোগ করেছে বিএনপি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আর্থিক দুর্নীতির কারণেই কেবল একটি প্রতিষ্ঠানকে ভ্যাকসিন আনার দায়িত্ব দিয়েছে সরকার বলেন টিকার জন্য আরও আগেই অন্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল করোনা মোকাবেলায় ব্যর্থ সরকার পুরো দেশের মানুষকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দিয়েছে সে সময় দুর্নীতির কারণে খাদ্য সংকট হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল সরকার নিজেদের আর্থিক স্বার্থ হাসিলের জন্য নিজেরা আমদানি না করে একটি পছন্দ মতো দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়ে শুধুমাত্র সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে সংগ্রহ করায় এবং 1.5 কোটি ভ্যাকসিনের অগ্রিম মূল্য পরিশোধ করেও এখন পর্যন্ত মাত্র 2 কিস্তিতে 70 লক্ষ ডোজ পাওয়ায় সভা এই সিদ্ধান্তের পুরোপুরিভাবে তাদের ব্যর্থতার ব্যাপারে সরকারকে দায়ী করে এ পর্যায়ে ডিটল টাটা আন্তর্জাতিক সংবাদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি হিসেবে মার্কিন নিয়ন্ত্রণে থাকা সামরিক ঘাঁটিগুলো খালি করা শুরু হয়েছে জানিয়েছেন মার্কিন ও ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল স্কট মিলার ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে আফগান নিরাপত্তা বাহিনীর কাছে অস্ত্র ও সরঞ্জাম হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে তারা 1 মে থেকে সেনা প্রত্যাহার শুরু আর আগামী 11 সেপ্টেম্বরের আগেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার আর করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানাব সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ এবছর সেরা চলচ্চিত্র হিসেবে অস্কার পুরস্কার জিতেছে নোম্যাডল্যান্ড 93তম অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানের জমকালো আয়োজনে এই সিনেমার জন্য সেরা নির্মাতা হয়েছে চীনা বংশোদ্ভূত মার্কিন স্বাধীনধারার নির্মাতা ক্লোয়ে ঝাও মহামারীর কারণে 2 মাস পিছিয়ে আয়োজন করা অনুষ্ঠানের বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল প্রতি বছরই ফেব্রুয়ারিতে লস এঞ্জেলসে তারার মেলা বসে এবছর করোনা মহামারীর কারণে 2 মাস পিছিয়ে সামাজিক দূরত্ব মেনে বসে 93তম অস্কারের আসর ডলবি থিয়েটারের উৎসব শুরু করেন ওয়ান নাইট ইন মায়ামির পরিচালক রেগিনা কিং এবছরও পুরো আয়োজন হয়েছে একক উপস্থাপক ছাড়া সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার দেওয়া হয় প্রথমে জিতে নেয় প্রমিজিং ইয়াং উইমেন গেল বছর থেকে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের পুরস্কারের নাম বদলে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয় ডেনিশ নির্মাতা থমাস বিন্টেরবার্গের অ্যানাদার রাউন্ড সেরা অ্যানিমেশন ফিচারের পুরস্কার এবছর প্রত্যাশিতই ছিল অনেকটা জিতেও নেয় পিক ডক্টর ও ডানা মারের পরিচালনায় দ্য সোল সেরা নির্মাতার লড়াইটা এবার খুব জমজমাট ছিল তালিকায় ডেভিড ফিঞ্চার ও থমাস ভিন্টেনবার্গের মতো তারকা নির্মাতার পাশাপাশি ছিলেন স্বাধীনধারার নির্মাতারাও
শেষ হাসিও হাসলেন তেমনি একজন ক্লুয়ে ঝাও। একসাথে ছয়টি শাখায় মনোনয়ন নিয়ে তিনটি পুরস্কার জেতা নোম্যাডল্যান্ডে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন ফ্রান্সিস ম্যাকডরম্যান্ড, যা কিনা তার হাতে এলো তৃতীয়বারের মতো। দ্য ফাদার চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন 83 বছর বয়সী অ্যান্থনি হপকিন্স, তিনি দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন। অন্যান্যবারের মতো এবার সেরা ছবির পুরস্কার দেওয়া হয় একটু আগে ভাগেই। যুক্তরাষ্ট্রের ঘরহারা মানুষদের নিয়ে নির্মাণ করা নোম্যাডল্যান্ড এবারের সেরা চলচ্চিত্র। মহামারীর মধ্যেও আয়োজন করায় বিজয়ীদের কণ্ঠে ছিল মানুষের জন্য হাহাকার ও বেদনার সুর। লিয়াস কমল, চ্যানেল আই। এ পর্যায়ে অর্থনীতি সংবাদ। ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য নিরসনে নানামুখী উদ্যোগ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, আর এই বৈষম্য মোকাবেলায় নতুন পদক্ষেপ ঘোষণা করতে চলেছেন তিনি। আগামী আর্থিক প্যাকেজে ধনীদের উপর কর বাড়ানোর পরিকল্পনা করেছেন বাইডেন প্রশাসন। এর মাধ্যমে শিশুদের যত্ন, সার্বজনীন শিক্ষা ও শ্রমিকদের ছুটিকালীন বেতন প্রদানের জন্য $1 trillion সংগ্রহ করতে চাইছে মার্কিন প্রশাসন। নতুন এ করহারে ধনীদের উপর মূলধন থেকে আয়ের উপর কর দ্বিগুণ হচ্ছে। মূলধন মুনাফার উপর বর্তমানে 20% থেকে এ করহার 39.6% করা হচ্ছে। তবে যাদের বার্ষিক আয় $10 lakh বেশি তাদের ক্ষেত্রেই শুধু এ কর হার প্রযোজ্য হবে। জানাবো চট্টগ্রাম সংবাদ। করোনা মোকাবেলায় চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা এবং ইফতার দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। প্রায় 500 পরিবারকে সহায়তা হিসেবে চাল, ডাল, চিনি, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য তুলে দেওয়া হয়। করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। গাইবান্ধার চরাঞ্চলে কাউনের চাষ বাড়ছে। উচ্চ ফলনশীল নতুন জাতের কাউনের দ্বিগুণ ফলন আশা করছেন কৃষক। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চলের বেলে দোয়াশ মাটিতে কাউনের চাষ করা হয়েছে। প্রতিটি ক্ষেত ভরে উঠেছে সবুজ সতেজ শীষে। স্থানীয় জাতের চেয়ে কৃষক উচ্চ ফলনশীল নতুন জাতের কাউনের দ্বিগুণ ফলন আশা করছেন। কাউন ভালো অবস্থা হয়েছে, ভালো, আগের চেয়ে ফলন বেশি হয়েছে। বাড়ি কাউন 25 বিঘা জমি আছে আমার। দেশি কাউন যেটা আমি আগে আমার আবাদ করছি তাতেও তুলনামূলক হিসেবে খরচও আমার অনেক গুণে কম, আবার ফলনের দিক দিয়ে দেখা যাচ্ছে আমার ডবল হবে। আমরা এই নতুন নতুন জাতগুলো আগে পাই নাই, কিন্তু সরজমিন গবেষণা ইনস্টিটিউট আমাদের পাশে এসে দাঁড়ানোর পর ওনারা যখন যে জাতটা রিলিজ হচ্ছে সরাসরি আমাদের হাতে পৌঁছায় দিচ্ছে, এবং সেই জাতটা আমরা বাজার থেকে কিনতে হচ্ছে না, এবং সরাসরি আমরা সেই জাতটা আবাদ করতেছি এবং তাতে আমাদের ফলন দ্বিগুণ হচ্ছে। উচ্চ ফলনশীল জাতের বাড়ি কাউন 2 চাষে কৃষককে প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা দিয়েছে কৃষি গবেষণা ইনস্টিটিউটের স্থানীয় কেন্দ্র। তাদের আশা, বাড়ি কাউন 2 এর ফলন হবে হেক্টর প্রতি 2.5 মেট্রিক টন। বাড়ি কাউন 2 এই মুহূর্তে চরাঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে, সেখানে আমরা দেখেছি প্রায় 2.5 টন ফলন পাওয়া যায় কাউন থেকে, এবং তাদের স্থানীয় জাত থেকে সেখানে তারা 1 টন ফলন পেয়েছে। এভাবে আমরা যদি যতটা ফসলই আমরা বলি না কেন, প্রতিটা ফসলই কৃষকের জাতের তুলনায় অলমোস্ট ডাবল দ্বিগুণের বেশি ফলন দিতে সক্ষম হয়েছে। চলতি বছর জেলায় 200 হেক্টর জমিতে কাউন চাষ হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। করোনায় রাজধানীর কাঁটা বনের পোষা পাখি প্রাণী ও অ্যাকুরিয়াম মাছের ব্যবসায় ধস নেমেছে। লকডাউনে দোকান খোলা থাকলেও ক্রেতা শূন্য দেশের সবচেয়ে বড় পোষা প্রাণীর এই বাজার। ব্যবসায়ীরা বলছেন প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখতেই হিমশিম খাচ্ছেন তারা।
শ্রমিক আহমেদের রিপোর্ট। শখের বসে ঘরে প্রাণী পাখি কিংবা অ্যাকুরিয়াম মাছ পুষে থাকেন অনেকে। দেশে জনপ্রিয় পোষা পশুদের মধ্যে কুকুর বিড়াল, পাখিদের মধ্যে টিয়া ময়না ও লাভ বার্ড অন্যতম। তবে নানা প্রজাতির দেশি বিদেশি কেজ বার্ড ও অ্যাকুরিয়াম মাছ পালাও জনপ্রিয় হয়ে উঠেছিল। রাজধানীর কাঁটাবনের এই মার্কেট হয়ে উঠেছিল জমজমাট। তবে মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা, বিক্রি করার উদ্দেশ্যে আমরা দোকান খুলি না, যে আমরা কিছু বিক্রি করব সেই উদ্দেশ্যে করি না দোকান। আমাদের জাস্ট আমাদের পশু পাখিগুলি দামি পাখি আছে, পাখিগুলি যে মৃত্যু না হয়, মারা গেলে একটা পাখি মারা গেলে তো লস। যেমন আজকে আমাদের দুটো পাখি মারা গেছে, ওই যে বিকালবেলা বন্ধ করেছি দোকান চারটার সময়, যদি চারটার পরে বন্ধ করতাম নর্মালি আটটা নটার দিকে তাহলে পাখিগুলি মরতো। আমাদের লাইফ বিজনেস, আমাদের খুলে রাখতেই হবে, খাবার দিতে হবে, পানি দিতে হবে। বেশি খাবার বিক্রি হয় ক্যাট ফুড, ক্যাট লিটার, পাখির খাবার, যার প্রয়োজন হয় তারাই এখানে আসে কিনতে। দিনভর খোলা থাকলেও ক্রেতা নেই দোকানগুলোতে, হঠাৎ হঠাৎ কেউ আসছেন পশু পাখির খাবার কিনতে। মাছের খাবার দিতেছি, মাছের পানি চেঞ্জ করতেছি, মাছগুলো তো বাঁচানো লাগবে, ওগুলো লাইভ জিনিস, বেচা কিনা হোক বা না হোক কিন্তু মাছটা বাঁচানো লাগবে। তারপর তো জরুরি মনে করেন যে অনেকের খাবার লাগে, আসে যদি জরুরি লাগে তাহলে তো একটা খাবারটা বিক্রি হয়, এমনিতে পুরো ব্যবসায় লস। এখন তো মনে করেন গত করোনা থেকে আই পর্যন্ত মনে করেন যে মানুষের কোনো আয় নেই, তাই লস হচ্ছে। এটা হলো বিরাট শৌখিনতা জিনিস, পেটে ভাত খাবো খেয়ে যদি বাঁচে তাহলে মানুষ শৌখিনে থাকবে, যদি ভাতেই যদি না পায় শৌখিনে কীভাবে করবে। লকডাউনের কারণে অনেকটাই ঝুঁকিতে আছে আমাদের কারবার মার্কেটটা, দশটা থেকে নিয়ে বিকেল তিনটা পর্যন্ত খোলা রাখে, ওই পর্যন্ত আমরা খাবার দাবার দেওয়া খোলা রাখি, আলো বাতাসের কারণে খোলা রাখি, তারপর বন্ধ করে চলে যাবে আমার বাসা। করোনা সংক্রমণের আশঙ্কায় অনেকে পোষা প্রাণীদের কাছ থেকে দূরে থাকছেন। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। যাওয়া যাক এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদে। করোনা মহামারীর ঝুঁকি এড়াতে এবং ক্রেতাদের সুরক্ষিত রাখতে অকারণে বাইরে নয় ঘরে বসে পণ্য ক্রয় স্লোগানে ক্যাম্পেইন শুরু করেছে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখন থেকে অনলাইনে সব ই প্লাজা থেকে ল্যাপটপ, ডেস্কটপ, অল ইন ওয়ান পিসি, মনিটর সহ বিভিন্ন অ্যাক্সেসরিজ কিনতে পারছেন গ্রাহক। পণ্যভেদে রয়েছে 20% পর্যন্ত মূল্য ছাড়। অনলাইনে কেনা আইটি পণ্য যথাযথ স্বাস্থ্যবিধি মেনে হোম ডেলিভারি সহ নানা সুবিধাও দেওয়া হচ্ছে। ওয়ালটন ল্যাপটপ স্টেট হোম অফার অ্যাট ওয়ালটন ই প্লাজা শীর্ষক ভার্চুয়াল ডিক্লারেশনস প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম এবং ওয়ালকার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাবিহা জারিন অরোনা। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম রেজাউল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক আজিজুল হাকিম। প্রিয় দর্শক, সময় হলো আবারও অশোক লেল্যান্ড ইফাত অটোজি বিরতি নেবার, আর বিরতির পর আরও যা থাকছে। টানা তিন দিন যশোরে দেশবাসী, টানা তিন দিন এ অঞ্চলে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গরমে হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। যশোর থেকে আকরামুজ্জামান আকরামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। চলতি মৌসুমে যশোরে রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.2 ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহ জুড়ে তাপমাত্রা 37 ডিগ্রি থেকে 40 ডিগ্রির মধ্যে থাকছে। শনিবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 40 ডিগ্রি। তাপদাহের মধ্যে অনাবৃষ্টি ও পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকটে চরম দুর্ভোগে পড়েছেন যশোরবাসী। রোজা থেকে এত কষ্ট হচ্ছে যে 1.5 ঘন্টা গোসল করেছি, তারপরেও যেন গা ঠান্ডা হচ্ছে না। একটু বৃষ্টি বৃষ্টি হলে এই পরিবেশটা একটু ঠান্ডা হইতো, তাতে করে রোজাদার ব্যক্তিদের সবার একটু সুবিধা হইতো। গরমে সবার অবস্থা নাজেহাল এক কথায়। আমি যে এখন বেরোচ্ছি পুরো ভিজে গেছি গরমে। তীব্র গরমে লকডাউনের মধ্যেও কাজের খোঁজে বাইরে এসেছেন শ্রমজীবী মানুষ। গাড়ি সারাদিন কষ্ট হচ্ছে, বাতাস লাগছে না গাড়ি, যার মধ্যে ছটফট করছে, আনজান করছে, এই জন্য আমরা একটু বসে যে আসছি, পানি খাচ্ছি। এখন রোদের তাপ প্রচন্ড গরম রয়েছে, এখানে আমরা এই জন্য একটু গাছতলায় বসে হাওয়া খাচ্ছি, কাজ কামে কোনো শান্তি পাচ্ছি না। অনেক কষ্ট হয়েছে, রোজা করে আসি, মার্কেটিং জব করি, মার্কেট শেষ করে এখানে এসে আপনার জোড়াইতেছি। গরমে হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগীর সংখ্যা। এ অবস্থায় বেশি বেশি পানি পান করার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। বেশি বেশি করে পানি পান করতে হবে এবং সে পানিটা হবে নিরাপদ পানি এবং তরল জাতীয় খাবার বেশি খেতে হবে এবং যথাসম্ভব
ছায়াযুক্ত স্থানে অবস্থান করাটাই ভালো। তাছাড়া বাজারের যে খোলা জায়গায় যে খাবারগুলো খোলা অবস্থায় বিক্রি করে সে সমস্ত খাবার দাবার পরিহার করতে হবে এবং তেল চর্বি যুক্ত যে সমস্ত খাবার আছে সেগুলো খাওয়া থেকে বিরত থাকবে। আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে তাপপ্রবাহ সপ্তাহ জুড়ে থাকবে। সাবরিনা হাসান, চ্যানেল আই। খুলনা বিভাগের সকল মহাসড়কের 90% উন্নয়নের উদ্যোগ নিয়েছে সড়ক বিভাগ। 2030 সালের মধ্যে জাতীয় মহাসড়ক সমূহকে পর্যায়ক্রমে 4 লেনে উন্নীতকরণের পরিকল্পনা রয়েছে তাদের। এর মধ্যে সম্পন্ন হয়েছে এর অনেক কাজ, আরো জানাচ্ছেন দানিল সুজিত বোস। খুলনা বিভাগের অভ্যন্তরীণ সড়ক ও মহাসড়কগুলোতে প্রতিদিন প্রায় 50 লাখ মানুষের চলাচল, যান চলাচল করে ছোট বড় মিলিয়ে প্রায় 5 লাখ। 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনার হার 60% এবং দুর্ঘটনায় মৃত্যুর হার 40% নামিয়ে আনতে শুরু হয়েছে নানা কার্যক্রম। আমাদের এই রোডটা ভালো হওয়াতে গাড়ি ঘোড়া ভাঙে কম এবং যাত্রী যাওয়া আসাতে সুবিধা হয়, দুর্ঘটনা আগের চেয়ে অনেক কম, যাতায়াতের সুবিধা হয়েছে, গাড়ি মানে গতিও বাড়ছে, সময় কম লাগছে। এরকম রাস্তা আমাদের যে বাংলাদেশে আরও অন্যান্য জায়গায় যদি হতো তাহলে আমাদের জন্য ভালো হতো। এই সড়কটির সংস্কার করা হয়েছে, দুর্ভোগের নিরসন হয়েছে। জাতীয় মহাসড়কের উন্নয়নের পাশাপাশি শুরু করে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। বিভিন্ন সেক্টরে আমরা ডিজিটালাইজ করেছি, বিশেষ করে টেন্ডারটা এখন ইজি দিতে হয়। এটা প্রকুরমেন্টে বিভিন্ন ডিপার্টমেন্টে প্রকুরমেন্ট যখন ম্যানুয়াল ছিল অনেক সমস্যা হতো, টেন্ডারবাজি বা দুর্নীতির প্রধান শুরু হইতো ওখান থেকে, এটা অনেক কমে এসেছে। কাজের কোয়ালিটির বিষয়ে এখনো জবাব দিতে আগের চেয়ে অনেক ভালো। পুরো নেটওয়ার্কের ডেভেলপমেন্টটা কমপ্লিট হয়ে গেলে এটা ব্যবসা বাণিজ্য সরকারের রেভিনিউ জেনারেশন থেকে শুরু করে, আপনারা জানেন এখানে মোংলা পোর্ট আছে, বেনাপোল পোর্ট আছে, ডুমরা পোর্ট আছে, পোর্টের কানেক্টিভিটিগুলো নিয়ে যেহেতু কাজ চলছে, হোপফুলি এগুলো বাংলাদেশের ইকোনমিতে একটা বড় চেঞ্জ নিয়ে আসবে এবং এটা জিডিপিতে এর অনেক কন্ট্রিবিউশন থাকবে। সড়ক বিভাগের খুলনা জোনের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করতে চলছে প্রশিক্ষণ, যুক্ত করা হচ্ছে নানা আধুনিক যন্ত্রপাতি। সড়কগুলো আমাদের পরিকল্পনাধীন আছে, এগুলো কাজ বাস্তবায়ন করে আগামী 5-7 বছর পরে এই খুলনার সঙ্গে ঢাকার দূরত্ব যেমন কমবে সময়ের দিক থেকে এবং ভৌগোলিক দিক থেকে দূরত্ব অনেক যেমন কমবে, তেমনিভাবে এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান হয়ে এই এলাকার আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। জনসাধারণ বলছেন নির্বিঘ্নে চলাচল ও দুর্ঘটনা নিরসনটাই সবচেয়ে জরুরি। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। দর্শক আবারও নিয়ে নিচ্ছে কিছুক্ষণের অশোক লীলান ইফাত অটোচ বিরতি, আর বিরতির পর যা থাকছে। রেকর্ড চতুর্থবারের মতো ইংলিশ কারাবাও কাপের শিরোপা জিতল ম্যান সিটি, ফাইনালে টটেনহামকে 1-0 গোলে হারিয়েছে।